মুর্শিদাবাদের বহরমপুরের ডিওয়াই অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান কর্মসূচি ও পথসভার আয়োজন করা হলো বুধবার। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিজেপির দক্ষিণের টিচার সেলের কনভেনার এবং কো কনভেনার, এছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব। মূলত সাত দফা দাবি নিয়ে তাদের এই ডেপুটেশন কর্মসূচি বলে জানান তারা। তারা বলেন, দীর্ঘদিন ধর্নায় বসে থাকা শিক্ষক ও শিক্ষিকাদের পাশে ধর্না মঞ্চ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চোর ডাকাত বলে ব্যাখ্যা করছেন, তারই প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দাবি হয়েছে রাজ্যে যে 8,207টা যে স্কুল প্রায় বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে প্রাথমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে, হ্যাঁ, তার ফলে কি যে শিশু যে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার বিরুদ্ধে আমরা জানিয়েছি এই কোনো মতেই এই স্কুলগুলো বন্ধ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে গোটা দেশের সাপেক্ষে যে AICPI বলে নিয়মটা আছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সে অনুসারে আমাদের ডিএটা পাওয়া যায়। আমরা শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারী যারা আছে তাদের ডিএ এই অনুপাতেই দেওয়া হয়। এই রাজ্যে সেটা মানা হয়, দীর্ঘদিন ধরে আমাদের চাই ডিএর বঞ্চনা চলছে, সেই বঞ্চনা ইমিডিয়েটলি AICPI অনুসারে এবং আমাদের হাইকোর্টের যে দাবি সেই অনুসারে প্লাস স্যাটের যে দাবি, স্যাটের যে রায় সেই অনুসারেও আমাদের অবিলম্বে ডিএ আমাদের সমস্ত প্রদান করতে হবে। আপনারা দেখেছেন 10ই মার্চ ধর্মঘটে সামিল হয়েছিল যে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারী, তাদের শোকজের প্রতিবাদে আজ আমাদের এই ডেপুটেশন। কারণ আজ আমরা দেখেছি যে কলকাতা গেজেট অর্থাৎ সরকারি কর্মচারীদের যে নির্দিষ্ট নিয়মাবলী এবং হাইকোর্টের রায়ে কর্মচারীদের ধর্মঘটের অধিকার দেওয়া ছিল, এই স্বৈরাচারী তৃণমূল সরকার সেই ধর্মঘটের অধিকারকে কেড়ে নিয়েছেন, তার প্রতিবাদে আজ আমাদের এই ডেপুটেশন।